আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারকে নিয়ে ছেলে খেলা করলেন রিঙ্কু সিং। আগামী 23 মার্চ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 2024 আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স দল। আর সেই ম্যাচের আগেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যেই দলের তারকা দেশি বিদেশি ক্রিকেটাররা যোগ দিয়েছেন নাইট শিবিরে। দলে যোগ দিয়েছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্কও। তবে বল হাতে প্রথম দিন নেমেই এক ঝড়ের মুখে পড়লেন স্টার্ক, আর সেই ঝড়ের নাম রিঙ্কু সিং। প্রসঙ্গত, কেকেআর দল যদি ফাইনালে ওঠে এবং স্টার্ক যদি প্রতি ম্যাচে 4 ওভার বল করেন, তাহলে স্টার্কের প্রতিটি বলের দাম হবে প্রায় 6 লক্ষ টাকা। আর সেই 6 লক্ষ টাকার বলই একের পর এক মাঠের বাইরে ফেললেন রিঙ্কু সিং। মঙ্গলবার নিজেদের মধ্যে ম্যাচ খেলে কলকাতার এই দল। টিম পার্পেলের হয়ে খুব খারাপ বোলিং করেননি মিচেল স্টার্ক, কিন্তু শেষ ওভারে রিঙ্কুর সামনে পড়তেই বেসামাল হয়ে যায় স্টার্কের গতি। শেষ ওভারে তিনি 20 রান হজম করেন, 4 ওভার বল করে 1টি উইকেট সংগ্রহ করে 40 রান দিয়ে বসেন। মনীশ পাণ্ডের সাথে জুটি বানিয়ে শেষ ওভারে 20 রান করেন রিঙ্কু, যার মধ্যে 1টি দুরন্ত 6 এবং 1টি 4 ছিল স্টার্কের বিরুদ্ধে। 16 বলে 37 রান করেছেন তিনি। অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন ফিল সল্ট এবং মনীশ পাণ্ডে, দুজনেই 15 রান করেছেন। এছাড়াও ব্যাট হাতে ঝড় তুলেছেন আন্দ্রে রাসেল। তবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলারকে যেভাবে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারছেন রিঙ্কু, তা দেখে অবশ্যই স্বস্তিতে থাকবে নাইট শিবির। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।